প্রায় 9 বছর পর আবারো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। বুধবার 10:45 রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে ট্রফিটি। এবারে বাংলাদেশ সফরে 60 ঘন্টা বাংলাদেশে থাকবে ট্রফিটি। এই সফরের প্রথম দিন বুধবার মানে আজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হবে বিশ্বকাপ ট্রফিটি। পরদিন থাকবে ট্রফির সঙ্গে ছবি তোলার সুবর্ণ সুযোগ ও কোকো স্টুডিও বাংলা কনসার্ট। তবে যে কেউ চাইলে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন না। বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ ভ্রমণের দ্বিতীয় দিনে থাকবে অনেক কর্মসূচি। রাজধানীর 5 তারকা হোটেল রেডিসন ব্লুতে তারা 11:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত ট্রফির সঙ্গে ছবি তোলার সুবর্ণ সুযোগ দেওয়া হবে। এই জন্য ভেতরের প্রবেশের দরজা খুলে দেওয়া হবে বেলা 11:00 থেকেই। তবে ছবি তোলার সুযোগ পাবেন শুধুমাত্র কোকা কোলা বাংলাদেশে আমন্ত্রিত অতিথি এবং কোকা কোলার ক্যাম্পেইন থেকে টিকিট পাওয়া গ্রাহকরা। বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দিতে কোকা কোলা 250 মিলি, 600 মিলি, 1.5 লিটার এবং 2.5 লিটার কোকা কোলার বোতলের ক্যাম্পেইন আয়োজন করেছিল কর্তৃপক্ষ। সেই ক্যাম্পেইন থেকে টিকিট সংগ্রহ করা কোকা কোলার গ্রাহকরা বৃহস্পতিবার দুপুর 2:30 মধ্যে রেডিসন ব্লু হোটেলে গিয়ে বৃহস্পতিবার ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। এরপর বিকেল 5:30 ট্রফি চলে যাবে আর্মি স্টেডিয়ামে, সেখানে ট্রফি সামনে রেখেই হবে কোক স্টুডিও বাংলা কনসার্ট। কনসার্ট শেষে রাতে ট্রফি আবার নিয়ে যাওয়া হবে রেডিসনে। তবে সেদিনই অর্থাৎ বৃহস্পতিবার ট্রফিটি বাংলাদেশ ত্যাগ করবে না, বরং শুক্রবার 10 জন সারাদিনে এটি থাকবে বাংলাদেশে। তবে সেদিন ট্রফিকে ঘিরে কর্মসূচি নেই। পরে বাংলাদেশ থেকে ট্রফিটি চলে যাবে পূর্ব তিমুর এবং এভাবেই শেষ হবে বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ ভ্রমণ। এবার 51টি দেশ ঘোরার জন্য বের হয়েছে ট্রফিটি। এর আগে 2013 সালের ডিসেম্বরে 2 দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছিল বিশ্বকাপ ট্রফি।